একমাত্র আপন বলতে আমার নাতি সৌরভ ছাড়া আর কেউ নেই। আমার নাতি এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে, সামনের মাসে তার ফলাফল বেরোবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সমস্ত মিল, গার্মেন্টস, ইন্ডাস্ট্রির যাবতীয় সম্পত্তির দেখাশোনার দায়িত্ব পালন করবে আমার নাতি। থ্যাংক ইউ মিস্টার। স্যার, ঘটক সাহেব আইছেন, ওনাকে চেম্বারে বসতে বলো, আমি আসছি। আসসালামু আলাইকুম স্যার। কি খবর ঘটক সাহেব, নতুন কোন মেয়ের সন্ধান পেলে? হ্যাঁ স্যার, এই যে দেখুন, লন্ডনে থাকে, অপূর্ব সুন্দরী, আর লেখাপড়া তো মাশাআল্লাহ। এই মেয়েকে ছোট সাহেবের পছন্দ হতেই হবে। স্যার বেয়াদবি, মাফ করবেন, এইসব ছবি দিয়ে কোনো লাভ হইবে না। ছোট সাহেব কোনো দিন এসব মাইয়া গো বিয়া করবে না, সে তো করছে, ততদিন সে বিয়ে করবে না। মাটির বুকে থাকো নাতি, আসমানেতে থাকো, চন্দ্রের দেশে থাকো নাতি, অন্য গ্রহে থাকো, কিছুই নাই রে পাগল, মানেন না মন মানেন না। ওই তুমি কই, কেন করলা দিওয়ানা? ওই তুমি কই, বল তোমার ঠিকানা? তুমি মাটির বুকে থাকো না, আসমানে তে থাকো, চন্দ্রের দেশে থাকো না, অন্য গ্রহে থাকো, কিছুই নাই রে জানা। তুমি কই, কেন পারলা দিওয়ানা? ওই তুমি কই, বল তোমার ঠিকানা? ওই তুমি কই, বল তোমার ঠিকানা? ছোট সাহেব, ও ছোট সাহেব, কি হয়েছে ছোট সাহেব? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বড় সাহেব তোমার জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে। আপনারা যান, আমি আসছি, যান। চল চল। কি হলো দাদু ভাই, আরে খিদে পেট চুম চুম করছে, তাড়াতাড়ি এসো। গুড মর্নিং দাদু ভাই। মর্নিং দাদু ভাই, আর তোমাকে একটা চমক দেব। চমক? ইয়েস সেক্রেটারি। লুক অ্যাট দিস পিকচার, শহরের বিশিষ্ট শিল্পপতি, আমার খুব কাছের বন্ধুর একমাত্র নাতনি লিজা, সুইজারল্যান্ডের লেখাপড়া শেষ করে দেশে আসবে আগামীকাল। তা আমাকে কি করতে হবে? বিয়ে, ওই মেয়ের সাথে তোর বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছি। উফ দাদু, তোমাকে কতদিন বলবো, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। যতদিন আমার মনের মানুষের দেখা না পাবো, ততদিন আমি বিয়ে টিয়ে করতে পারবো না। তোর কোনো গল্পই আমি শুনবো না, বিয়ে তোকে করতেই হবে। আই অ্যাম
আমার বিশাল সহায় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তুই, আমার বংশের শেষ প্রদীপ তুই। তোর কিছু হলে আমার বংশের প্রদীপ চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যাবে। আমার কথা শোন, বিয়ে করে আমার বংশের বাতি জ্বালাবার মানুষ এনে দে। আরে তুমি বুঝতে পারছো না দাদু ভাই। আমি ঠিকই বুঝতে পারছি। বিয়ে করবি কিনা বল। নো। বিয়ে করবি কিনা বল। নো নো নো। দাদু ভাই, দাদু ভাই কি হয়েছে? সেক্রেটারি ডাক্তার ডাকো। দাদু ভাই কি হয়েছে? দাদু ভাই ডাক্তার সাহেব, আমার দাদু ভালো হয়ে যাবে তো? তা যাবেন, তবে বোঝেনি তো, বয়স হয়েছে, দ্বিতীয় করলে তাকে আর নাও বাঁচানো যেতে পারে। আমি আসি। জি দাদু। দাদু কে? দাদু আমি সৌরভ। দাদু ভাই আমার বয়স হয়ে গেছে, আমি বুঝে গেছি আমি আর বেশি দিন বাঁচব না। বুড়ো মানুষটার শেষ অনুরোধ রাখবি তুই দাদু ভাই, বিয়ে কর দাদু ভাই। ছোট সাহেব, স্বপ্নে মানুষকে বাস্তবে পাওয়া খুবই কঠিন, দাদুর কথা রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি আপনাদের কথা রাখব। আলহামদুলিল্লাহ। তোর স্বপ্নের রানীকে হারাতে হবে, তাছাড়া উপায় কি? এখন কি করব তাই বল। দোস্ত, আজ বাদে কাল আমার বোনের বিয়ে, আমাকে গ্রামের বাড়িতে যেতেই হবে, কিন্তু এখন যে কি করি। একটা কিছু কর বাপ, নয়তো ওই বুড়োটার পছন্দ করা মেয়েকেই আমার বিয়ে করতে হবে। তখন বাড়ি ছেড়ে ভেগে যাও, ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। দাঁড়া, ভাবতে দে। গুনগুন গুনগান গাইয়া নীলভমরা যায়, হুলির গন্ধে ঘুমাসি নাই একলা জেগে রই। গুনগুন গুনগান গাইয়া নীলভমরা যায়। পেয়েছি। কি পেয়েছিস? বউ? ওই যে ও তো একটা ছাইয়া, ওকে বউ বানাবি কি করে? দাঁড়া, আমি সব ব্যবস্থা করছি, ও আসুক। এই নে নাসিব ভাই আপনার কাপড়। সারা মেসে কাপড় দিয়ে দিতে আমার জানটা তেসপাত হয়ে গেল। লোন লুরিকাম সাইরা দিমু। তাহলে আমি তোমাকে একটা কাজ দিতে পারি। কি কাজ? একটা ছেলেকে বিয়ে করতে হবে। অস্তাগফিরুল্লাহ হাওলালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পোলা হইয়া পোলারে বিয়ে করতে চায়, লোকটার তো বেড়ানে বাইছে। আমি ভাই গিয়ে যাই। আরে শোনো শোনো, আমার কথা শোনো। আমার সাইরা দেন ভাই, আমি এতি মানুষ, আমার এত বড় সর্বনাশ কইরেন না ভাই। আমি আপনার পায়ে পড়ি, আমার দয়া করেন। হ্যাঁ, তুমি তো আমার কথাই শুনলে না, আমার কথাটা শোনো ভাই। আমার কাছে 300 টাকা আছে, এটা নিয়ে আমার মাফ করে দেন। আসলে আমি একটা বিপদে পড়েছি, তাই তোমার কাছে আমি একটু হেল্প চাচ্ছি। ও, এই কথা আমারে খুইলা করবেন তো? বলেন কি সাহায্য করতে পারি। ঠিক আছে, আমি রাজি। তো টাকা লাগবো 10,000। ওকে ডান। ওকে যাও, এই নেন ফ্লোরটা আপনার জন্য। সেক্রেটারি, সব রেডি স্যার, কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে দেখছি, সৌরভ স্যারের কোথাও পাই নাই। পেলাম না মানে? 10টা বেজে গেছে, পাত্রীর বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সৌরভকে নিয়ে এক্ষুনি যেতে হবে। যা তাড়াতাড়ি খুঁজে দেখ সৌরভ কোথায়। আসি।
এসব কি? এ আমার স্বপ্নের রানী, আমার ভালোবাসার অমর সঙ্গী। তোমার অনুমতি ছাড়াই তাকে একেবারে বিয়ে করে ঘরে নিয়ে এসেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও দাদু। আগে দেখে নেই তুই কাকে বিয়ে করে এনেছিস, বাকি কথাবার্তা পরে হবে। কি অপরূপ রূপবতী বউ তো না, যেন আসমানের পরি। পছন্দ হলো হইছে সৌরভ? জীবনে প্রথম একটা কাজের মতো কাজ করেছিস তুই, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। তোমার নাম? জিনাতামান। আমি তোকে জিজ্ঞেস করিনি, বৌমাকে জিজ্ঞেস করেছি। বলো তোমার নামটা কি? জিনাতামান। মাশাআল্লাহ। বাবার নাম জসিমামান, দাদার নাম আনিসামান। আমান সাহেবের নাতনি, আমার বন্ধুর নাতনি। আই এম প্রাউড অফ ইউ সৌরভ। তোরা সব দাঁড়িয়ে আছিস কেন? নতুন বউর ফুল সজ্জার ব্যবস্থা কর। বাজনা বাজাও। আমি এখানে ঢুকুম না। আরে ব্যাটা, তুই যদি আজকের রাতটা এখানে না কাটাস তাহলে সবাই জেনে যাবে, তখন আমার 13টা বেজে যাবে। ভাই আমি এতি মানুষ, আমার কোন সর্বনাশ আপনি করেন না। কিসের সর্বনাশ? আসছেন? স্যার গরম দুধ আনছিলাম, খাইয়ে লন। ওখানে রেখে তাড়াতাড়ি ফোটেন। স্যার আমি একটা কথা কইতাম, আমি পরিবার পরিকল্পনা এক সময় কাজ করতাম, সংসার ছোট রাখেন, পোলাভান দুইটার বেশি নিয়েন না। যাইতে আছি। কিছু কথা বলাই বললাম। তা বেটা ঘুমাইবার দি কয়, কথা আসিল। এটা কিন্তু তুমি ঠিক করনি দাদু ভাই, তুমি জানো তোমার জন্য চিন্তায় আমি দুদিন ঘুমাতে পারিনি। কিন্তু বিয়েটা তো করেছিস, আমার সমস্ত রোগের ঔষধ আমার বৌরানি। কোথায় বৌরানি? ডাক ওকে, একসাথে নাস্তা করি। আচ্ছা আচ্ছা ডাকছি। কই গো শুনছো? আমার কোন দোষ নেই স্যার, সব দোষ ওই সৌরভ স্যারের। সৌরভ আমার সাথে এত বড় চালাকি, সৌরভ এসবের মানে কি? মানে দাদু তুমি যে ভাবছো আসলে তা নয়, আসলে বিষয়টা হচ্ছে আমাকে আর কোনো কিছু বোঝাতে হবে না। আমার বন্ধুর দাও, দাও আমার বন্ধুর দাও, যে আমার বিশ্বাসকে খুন করেছে টাকা নিজ হাতে খুন করবো। কোথায় গেল সেক্রেটারি? বন্দুকের সামনে বললে বাঘই তো থাকে না, মানুষ কেমনে থাকবে? হাজার দশ হাজার আমি দাই। আমার দিকে করে নাকি? অসম্ভব, ওই বুড়োটার সামনে কিছুতেই যাওয়া যাবে না। যেভাবে রেগে আছে ঠান্ডা হতে কমপক্ষে দু চার দিন লাগবে। এখন কি যে করি? নো চিন্তা, ডু ফুর্তি। আচ্ছা তো খুব বোঝে, ইনশাআল্লাহ নো চিন্তা ডু ফুর্তি। সন্দোষ তুই তো জানিস আমার বোনের বিয়ে, তাই আজই আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি। তুই একটা কাজ কর,
আমার সঙ্গে গ্রামে চল। মা 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 বাবা আসি, এত দেরি করলি কেন? সব আয়োজন শেষ, কিছুক্ষণ পর বরযাত্রী এসে পড়বে। মা, ও সৌরভ আমার বন্ধু, বিরাট বড় লোক, তানিয়ার বিয়ে উপলক্ষে ওকে জোর করে নিয়ে এলাম। খুব ভালো করেছিস বাবা। বাবা সৌরভ, এই গরিবের বাড়িতে তোমাকে কিন্তু কয়েকদিন থাকতেই হবে। অবশ্যই থাকব, তাছাড়া গ্রাম আমার খুব ভালো লাগে। যাও বাবা, ঘরে যাও, অনেক দূর থেকে এসেছ, আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি। চল চল। মনে
গাজীপুর নিবাসী জনাব ফরিদুর রহমানের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ দুলাল মিয়ার সাথে পাবনা নিবাসী জনাব হুমায়ুন কবিরের একমাত্র কন্যা মোসাম্মদ নূরজাহান আক্তার তানিয়ার সাথে 1,01,000 দেন মোহর ধার্য করিয়া আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। বলেন মা কবুল। সৌরভ চৌধুরী। আচ্ছা অরুণ, কেউ দেখলে কলঙ্ক হয়ে যাবে। কলঙ্কের ভয় যারা করে তেমন কিছু কথা আছে। রাত অনেক হয়েছে, চাচা যেন আমাকে নিতে আসবে। আপনার সাথে আমাকে এখানে দেখলে আপনার বিপদ হবে। হোক, তবু আমার কথা না শুনে তুমি যেতে পারবে না। কি কথা? আমার এই বুকের মাঝে যে মানুষের ছবি আঁকা আছে সেই প্রিয়তমা প্রিয়সী তুমি। কি বলছেন এসব? হ্যাঁ, আমি যে এতদিন তোমাকেই খুঁজেছি, তুমি আমার সেই স্বপ্নের রানী যাকে কল্পনা করে আমার দিন রাত বছর কেটেছে। আমাকে যেতে দিন, আমার ভীষণ ভয় করছে। যাওয়ার আগে শুধু এইটুকু বলে যাও, আমার স্বপ্নটুকু মিথ্যে হয়ে যাবে না। দেখুন, আপনার সমস্ত স্বপ্ন মিথ্যে হয়ে যাবে যদি আমার বাবার চাচা আপনার মনের কথা জানতে পারে। কেন? আমার পরিবারের কেউ প্রেম ভালোবাসা বিশ্বাস করে না, তাই আমিও ভালোবাসার ফাঁদে পা ফেলতে চাই না। কিন্তু তোমার প্রেমের ফাঁদে যে আমার পা পড়ে গেছে, তাই আমাকে তোমার ভালোবাসতেই হবে। দোস্ত? হ্যাঁ দোস্ত, এই সেই আমার স্বপ্নের রানী যার কথা তোকে বলেছিলাম। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি দোস্ত। ঠিক আছে, তুই কোনো চিন্তাই করিস না, তানিয়ার কাছ থেকে ওর সমস্ত খবর আমি বের করে ফেলবো। এখন ঘরে চল। থ্যাংক ইউ দোস্ত। বাবজান, দালালদারে অনেক কষ্ট করিয়া ধরে আনছি। আমার টাকা কোথায়? হাবিব ভাই ভীষণ অসুস্থ, তাই ব্যাংক থেকে টাকা উঠাইতে পারে না। মিথ্যা কথা বাবজান, হাবিব ভাই সবাইয়ের পাওনা টাকা দিয়ে দিছে, আমি ও টাকা ওর কাছে আছে। মেধর, মোবাইল কার্তার লোককে আমার গরু বিক্রি টাকা আনতে বল, নয়তো। নয়তো কি? নিজেরে কি হবে না আপনি? আপনি জানেন না, এই এলাকার পুলিশের এসপি আমার মামাতো বোনের পোলা। আমার গায়ে কেউ যদি একটা টোকা দেয়, তাইলে গোষ্ঠী শুদ্ধা সবাই কোমরে দড়ি বান্ধা থানায় নিয়ে যাইব। এসপি আমার বড় ভাইয়ের কোমরে দড়ি লাগাবে। ছেলে, মোবাইল কোথায়? মোবাইল কোথায়? মোবাইল নাই? সন্ত্রাসী, এই মোবাইল রাখতে পারিস না, এই ফোন লাগা, ফোন লাগা, তোর বাড়িতে ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা। 5 মিনিটের মধ্যে যদি টাকা খামার বাড়িতে না পৌঁছায়, আমি তোর থ্যাংক ইউ তোর ফোন লাগা, ফোন লাগা, তোর বউকে ফোন লাগা। ফোন লাগাতে দেরি করছিস তো? নেটওয়ার্ক পাচ্ছিস না? ফোন লাগা, তোর বউকে ফোন লাগা, 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 বউ লাগিয়েছিস?
ভাইজান দেখছো টাকা কিভাবে আদায় করতে হয়? এইভাবে আদায় করতে হয়, শুধু মুখের কথা টাকা আদায় করা যায় না, পাওনা টাকা আদায় করতে হলে স্টাইল লাগে, এই স্টাইল। এরপর কারো কাছে টাকা পাওনা থাকলে তুমি আমাকে বলবা, আমি যেখানে থাকি টাকা তোমার সিন্ধুকে পৌঁছে যাবে। আসি ইসলাম আলাইকুম। এই কোথায় যাচ্ছিস? মুরগির খামারে যেতে হবে না, আজকে মেডিকেল টিম আসবে। আহা, কিন্তু তার আগে কলেজে প্রিয়াকে নামিয়ে দিয়ে আসতে হবে। কেন? প্রিয়ার তো কলেজের বাসই আছে, তোকে যেতে হবে কেন? কলেজের বাস নষ্ট, আমার ভাতিজিকে হেঁটে যাবে, হেঁটে যেতে পারবে না, আমি নিজে কলেজে প্রিয়াকে নামিয়ে দেব। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। পাগলটাকে নিয়ে যে কি করি। প্রিয়া, আই প্রিয়া, প্রিয়া, চাচা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। চাচা, প্রিয়া, প্রিয়া, টেবিলে নাস্তা দেওয়া আছে, নাস্তা খেয়ে যাবে না? না মা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। চল। শোন, জি চাচু, কলেজ শেষ হলে গাড়ি পাঠাতে হবে? না, আমি কলেজের বাসে ঠিক চলে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। কোথায় আছিস? আহা, ধৈর্য হাস না তো, কলেজে যখন এসেছি দেখা তো হবেই। দোস্ত, চলে গেল তো, যা। আমার বন্দুক থেকে এই লাভ কি? আমি আপনার কি করছি? বন্দুকটা সরার, নয়তো আমি তিনই যাবো। হারাম জাদা, দুদিন ধরে আমার নাতির কোনো খোঁজ নেই, আর তোমরা বাড়িতে বসে পান চিবাচ্ছ। 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি আমার নাতিকে ফিরিয়ে আনতে না পারো তাহলে তোমার মাথার খুলি উড়িয়ে দেবো। আরে 24 ঘন্টা কে, বন্দুকটা সরান, 1 ঘন্টার মধ্যে খুঁজে আনবো, সরান। ভাইয়া, এবার কিন্তু কুমিরের ফার্ম দেবো। দেখ, তোর যা ভালো বলে তাই কর। আমাকে না, প্রিয়াকে। প্রিয়া, জি চাচু, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। ওকে দাও। কি হলো রে প্রিয়া, কি হয়েছে? আরে ভাবি, তুমি একই বলছো, আমাদের কলিজার টুকরা কষ্ট পাচ্ছে আর তুমি বলছো অস্থির হচ্ছে কেন? কি হয়েছে প্রিয়া? ভাই যান, আমি ডাক্তার আনতে চাই। তাড়াতাড়ি যা, দেখো চাচু চলে গেছে, তোমাকে আর যেতে হবে না। পাগলি মেয়ে। দাঁড়া মামনি, আমি তোকে খাইয়ে দিচ্ছি, কাটা বেছে খেতে পারিস না?
গেরামে সৌরভ স্যার কোথায় যে খুঁজতে পাই, চাকরি দেবো তাই গেলে গেরামে আইসিয়া কিসের বাতাস যে লাগলে বলতাম না, কোন বাতাসে গেরামের মধ্যে সৌরভ স্যার উড়িয়ে গেলে, কোন সিপাহী যে ঢোকলে কোথায় খুঁজে পাই। আমি আসলাম মানি, আপনি কি কইতে আসেন? বুঝছি এখনো তোমার রাগ ভাঙে নাই, কোথাকুচি আমার সাথে বিদেশি ভাষায় কথা কইতেছো কেন? বিদেশ থেকে আইসা আমার সাথে পালান্তি পালান্তি খেলতেছো, ঘরের মানুষ ঘরে না ফিরা গ্যারাম ঘুরা বেড়াইতেছো, চলো চলো। হাকার বাসা কিসের বাসা? আবার কথা কয় বেশি বেশি কইলে কিন্তু গ্যারামের দশজন মানুষ যাই ক্যা এমন পিতালি খামু, চলো আমার সাথে চলো। ও না না আপনি বড় ভুল করছেন, চলো অ্যাবসলিউটলি রং, চলো কইতেছি। কি বিয়া করে পাঁচ বছর ধরে ফালাই ছিয়ে গেছো, কোন খোঁজ খবর নাও নাই, এখন আবার ঢং, চলো চলো করতেছি আসো। বিয়া, what is this, what are you talking? না তো ওই কথা দিলাম তোমার সাথে আমি আর রাগারাগি করুম না, তোমার এই খুশ হওয়ার দিন জীবনে আর বিদেশে যার নাম নিবা না, চলো চলো না, জীবনে আর বিদেশে যার নাম নিবা না, চলো চলো না, চলো তাড়াতাড়ি চলো। ও মা আরে জামাই বাবা জি তুমি আইছো বাবা, ভালো করছো। আমি আসি নাই, আমার জোর করে আনছো। শুনো শুনো, আপনারা ভুল করছেন, অ্যাবসলিউটলি রং। শোনো বাবা জি, মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো, শোন আমি মুরগি জবাই করতে বললাম, সাকের মধ্যে ঘুরে গেলাম বাবা জি রে রুমি লে। ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা আরে যাও তো, আরে তুমি কি করো তাড়াতাড়ি আহো, ইদ বেডরুমে গেছে বহো। দেখেন আপনারা সবাই কথা কম একদম চুপ চুপ, পাঁচ বছর পরে তোমার আমি পাইছি, এখন তোমার আমি সারব না। তাই তো কই, ওর স্বামীর চেহারা ঠিক আমার মতো, ভুল করিয়া ও আমার স্বামী ভাবতে আছে, ধরা খাইলে যাবেন নাই পলাই। আমি বুঝি না, রাস্তার কন্ট্রাক্টের কাজটা আমার চাই, প্রয়োজনে চেয়ারম্যান সাহেবকে আমি বোঝাবো, আর যদি উনি বুঝতে না চান তাহলে ওনাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা আমি নিজে করব। ঠিক আছে প্রিয়া, এই কোথায় যাচ্ছিস? কলেজে। আর একটু অপেক্ষা কর, আমার জিব এক্ষুনি চলে আসবে। না চাচা তোমার আর কষ্ট করতে হবে না, আজ আমরা সব বান্ধবীরা মিলে কলেজের বাসে যাব। ঠিক আছে সাবধানে যাবি, আইসক্রিমের টাকা লাগবে না। বুঝতে পেরেছি, নে যা। থ্যাংক ইউ চাচা, আসি।
বেড়া জালের মধ্যে পড়ে গেলাম। পরের বউ, এটা কি ঠিক? দেখি তো পালানের জায়গা আছে নাকি কোথাও। বাথরুম যাও জামু দুইটা দরজা তো খোলা, কই গেল? ওই কই গেলা? পলাইছে মনে হয়। পাঁচ বছর পরে আইসা আবারও পলাইছে। আমি ওরে ধইরা নেই। কই গেল গো? কই গেল? আর জীবনে গেলামে আপনা কির মধ্যে পড়ছিলাম। ও ভাই কুত্তা, আমার দিকে এমনি সাইয়া রইছো কে? মনে পড়ছে একদিন তুমি আমার লাঠি দিয়ে মারছে না? গরু দেই আমার দিকে কেমনে সাইয়া রইছে, ওর মতলবটা কি? কোথায় জানি তরে দেখছি যাত্রা পথে গরু ডরে পথের মাঝে পাতাইলে করে তুই সেখানে সর সরে যা। মনে পড়ছে তুই আমারে লাড়ি দিয়ে বিড়েছি। গিয়ে দাও চুটি এলি দেই হাল্লা ফলে আমারও মনে হয় না গরু ইতিহাস বোধ হয়। গেছে চলে বাইসে গেছে পাগলা কুত্তু আর গরু একদা বাইসে গেছে। আল্লাহ আমার নিজাতে বাঁচাইছে। আরে আপনি পুকুরে ঝাঁপ দিচ্ছেন কেন? আপনার কি হয়েছে ভাই? কিছু হয় নাই, নিজের জীবন বাঁচানোর লেগা পুষ্কুরিতে ঝাঁপ দিছি। আরে জীবন তো বাঁচবো না, জীবনটা হারাইবেন উঠে আসেন। কি কন জীবন হারামু মানে? আরে এই পুকুরে কুমিরের চাষ করা হয়। কি কুমিরের চাষ? কি সুন্দর পাকা ডালের গন্ধ। ডাকাইতের পাল্লায় পড়লাম নাকি আবার? আব্দুল জি হুজুর, দেখো লোকটাকে আমাদের সেক্রেটারির মতো লাগছে না? তাই তো হুজুর, বেশভূষা বদলায় ফেলাইছি, সত্যি আমাকে সেক্রেটারি। এদিনে মেয়ে দোষে এদিন বুড়িয়ে ডাকাই লগে দিয়ে বন্ধু বল আমার নাতি কোথায়? কুফাল খাইবা নাতি? আপনার নাতির কথা আমি কেমনে কমু? আমি তো পাঁচ বছর পর সৌদি আরব দিয়ে আইলাম। চুপ চুপ বল সৌরভ কোথায়, তাহলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। নাউজুবিল্লাহ মিন জালেক, মাথার খুলি আপনি উড়াইবেন কেন? আমি কি করছি? চুপ করে কথা বলবি না, তোর বুদ্ধিতে আমার সৌরভ ঘর ছেড়েছে। বল সৌরভ কোথায়? আমার সৈদ্য গোষ্ঠীর কসম, আমার চাকরির কসম, আল্লাহর কসম, আমি জানি না সৌরভ কে। না গেল কোথায়? হুজুর বলাইছে তাই এই গ্রামে আছে, ওর জ্যাম নেই হোক খুঁজতে বাইর করতেই হইব। তাই তো
এরা সবাই পালায় কিভাবে? আরেকটু জানটা খুঁজেছিলাম, ডাকাতদের গল্প বলছিলাম। পুরি আমার সেনতে পারতেছে না নাকি? কালা চশমা লেগে গিয়া। তুমি বাথরুমের কথা কয়ে কয়ে গেছিলা। হ্যাঁ বাথরুম। আরে আরব দেশে জামা কাপড় ডোলা ডালা কই পাইছো? হ্যাঁ আর তুমি এসব কি কইতে আছো? আমি তো আইজি আরব দেশ থেকে আইলাম। আরব দেশ থেকে আইছো নাকি? আমারে ফাঁকি দিয়ে আবার তুমি আরব দেশে যাইতে চাইতেছো? আমি তোমারে সিয়া কথা দিতেছি, আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করুম না। এই কান দূরে করতেছি, তুমিও কো আমারে থিয়ে যাইবা না। আরে তোমারে থুয়ে যামুনা দেখেই তো দেশে ফিরে দিয়ে আইলাম, বোঝো না কে কথাটা। আপনি? জি আমি। জি কি করছেন? যদি কি সর্বনাশ হয়ে যাবে, আপনি এখান থেকে যান। যাব, কিন্তু যাবার আগে আমার একটা কথা রাখতে হবে। না না আমি কোনো কথা রাখতে পারবো না। কি? ঠিক আছে, তাহলে আমি চিৎকার করে সবাইকে বলে দেব তুমি আমাকে এখানে আসতে বলেছ, কারণ তুমি আমাকে ভালোবাসো। কি কথা বললেন? আগামীকাল 12টায় আমি বটতলায় তোমার জন্য অপেক্ষা করব, তুমি সেখানে আসবে। না না আমি আসতে পারবো না। কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। বাবা লক্ষ্মী। সরেন। বললি আমি যাব? সে আমার কে? ছেলেটা খুব সুন্দর, ও তোকে ভালোবেসে ফেলেছে, ওকেও তোর খুব পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ। তাহলে দেরি করছিস কেন? যা, ও তোর জন্য অপেক্ষা করছে। তোমার ডাকে সাড়া না দিয়ে আমি আমার মনটাকে বেঁধে রাখতে পারলাম না। প্রিয়া, তোমার ভালোবাসার আবেগ আমার মনে সব বাধা দূর করে তোমার কাছে আসতে বাধ্য করেছি। তুমি যে কখন আমার মনটাকে চুরি করে নিয়েছ আমি জানি না।
ছাড়াকে নে তোমার মনটা ঠিকিনে গো তবু আমার লাল নে ছাড়া কেউ